আমরা কজন বন্ধু পরিচালনায় ফাইনালের প্রথম শট উড়ে গেছে, উপর দিয়ে বেরিয়ে গেছে শট। টসে জিতে শট নিয়েছে আমরা কজন বন্ধু পরিচালনায় টুর্নামেন্ট ছিল একদিনের নকআউট আর টুর্নামেন্ট তার একেবারে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল ম্যাচের ঠিক পূর্ব মুহূর্তে গোলশূন্য অবস্থা শেষ হয়েছে। আজ আমরা এখানে খেলা দেখছি, ঠিক সে কারণেই ধন্যবাদ জানাই জিকো ব্রিক পরিচালক, তারাও ঠিক টাই ব্রেকারে পূর্ব মুহূর্তে আরো একবার নিজের মধ্যে সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে। সরাসরি টাই ব্রেকার 30 মিনিট খেলোয়াড় কে বলছি, খেলোয়াড় অধিকা 1 2 3 গানের মনি পথ পদ প্রদর্শক বসিরাট একের বসিরাটের উন্নয়নের রূপ। আমরা কজন মুন্নাদা কিক্স ফ্রম দা পেনাল্টি মার্ক বলি ও গোলরক্ষক ভাই, তোমার হাতে নাকি জাদু আছে তাই এসেছি সবাই আমরা কজনের পরিচালনায় সাতচড়ায় ফুটবল খেলাই। আমরা কজন বন্ধু পরিচালনায় ফাইনালের প্রথম শট উড়ে গেছে, উপর দিয়ে বেরিয়ে গেছে শট, প্রথম শট উপর দিয়ে বেরিয়ে গেছে। এখানে আমরা কজন বন্ধু তাদের প্রথম শট উপর দিয়ে উড়ে গেছে। অপরদিকে জিকো ব্রিকফিল্ড প্রথম শট নিতে চলে এসছে, দেখা যাক জিকো ব্রিকফিল্ডের প্রথম শট। বিপক্ষ টিম আমরা কজন বন্ধু তাদের শট উড়ে গেছে, অনেক উপর দিয়ে বেরিয়ে গেছে ক্রসবারের। জিকো ব্রিকফিল্ড তাদের প্রথম শট, রেফারির হুইসিল হয়ে গেছে এবং চমৎকার শট, গোল। কুতুব গোলরক্ষক রাজা বহু মাঠে তার সুনাম আছে,
দেখব কি করতে পারে তার নামের প্রতি সুবিচার করতে পারে কিনা রাজা গাঙ্গুলি। আগে কথা বলছিলাম রাজা বিপন্ন মাঠে কিন্তু দারুণ সেন্টাই তার নামের প্রতি অনেক শুভেচ্ছা আছে। সিরাজের ছেলে শানু ছট মারার জন্য প্রস্তুত এবং সাতচুরার শুভ ধন্যবাদ আমরা এখন সকলকে ধন্যবাদ।